IPRS In-Pond Raceway System যেটাকে বলে এইটার মাধ্যমে ওদের ওখানে মোটামুটি ১২০ চ্যানেল ১৩০ চ্যানেল এইরকম করে এক একটা বড় বড় প্রজেক্টে একটা ছোট্ট চ্যানেলে এক বিঘা আয়তনের মধ্যে মোটামুটি ৩০০ থেকে ৪০০ টন মাছ উৎপাদন করছে, যেটা নর্মাল পুকুরে মাত্র ৩০ থেকে ৪০ টন হবে। সো সেটা দেখে আসলে আমাদের ভালো লাগা এই প্রজেক্টটার প্রতি, যে চায়নায় যদি হয় আমাদের দেশে কেন হবে না। যে রিস্কটা আমরা নিয়েছি সেটার মাধ্যমে আমরা প্রুভ করতে চাই যে এটা হয়তো কাজ করে, যদি না করে সেটাও আমরা বলবো যে কাজ করে না। আমরা কাউকে উদ্বুদ্ধ করব না যেটাতে লস হবে বা যেটাতে আমাদের অ্যাকোয়াকালচার এগিয়ে যাবে। এটা হচ্ছে অনেকটা ট্রেডমিলের মতো, আমার মাছের জন্য ট্রেডমিল। আমার যে ব্লোয়ার মেশিন দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে পানিটা কিন্তু পুশ করছে এবং পানিটা পুশ করে ভিতরে স্রোত সৃষ্টি করছে চ্যানেলের মধ্যে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বটম ক্লিনিং মেশিন। এইটা দিয়ে আমরা যখন মাছটাকে খাবার দেই, মাছ তো উচ্ছিষ্ট থাকে, সেগুলো যদি এখানে থাকে তাহলে কিন্তু একটা ক্ষতিকর একটা ইয়া তৈরি হবে, গ্যাস তৈরি হবে। সেটার জন্য ময়লাগুলো যখন স্রোতের মাধ্যমে এইদিকে চলে আসে, এটা কিন্তু আরও নিচু, সো যেই শক্ত ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু নিচে জমা হয়, আর এই মেশিনটাই সেটা ক্লিন করার কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা ক্লিন করে ওই ড্রেনের মাধ্যমে নিয়ে যেয়ে ওই ট্রাঙ্কে ফালানো হয়, ওই ট্যাঙ্কিতে ফালানো হয় এবং ওইখানে এটা জমা হয় যে উচ্ছিষ্টগুলো, এবং সেটা কিন্তু পানিটা আর ময়লাটা আলাদা করে আরেকটা ট্যাঙ্কে ট্রান্সফার করা হয়। তারপর সেই যে ময়লাটা সেটা আমরা গাছের গোড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক গাছ আছে, আমরা সেগুলো জৈব সার হিসাবে ইউজ করে থাকি। সো কোনো কিছু এখানে ওয়েস্ট হয় না। আবার ক্লিন করা যে পানিটা সেটা কিন্তু আমরা ব্যাক করি পুকুরে, কারণ সেটা ক্লিন ওয়াটার। সো এই জন্য এখানে বলতে হলে এফিসিয়েন্সিটা অনেক ভালো, আমরা সব কিছুই, কোনো কিছু ওয়েস্ট যেতে দিচ্ছি না বা পানির কোনো ক্ষতি হতে দিচ্ছি না, আর হচ্ছে যে আমাদের সব কিছু কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, এবার মাছ ছাড়াই হিসেবে প্র্যাকটিস। আসলে মাছ ছাড়া আমাদের এই যে ৪ মাসের যে সাইকেল, আমরা একটা সাইকেল কমপ্লিট করার পর যখন আমাদের সবগুলো মাছ উঠায় নেওয়া হবে, তখন আমরা পানিটাকে ক্লিন করার জন্য ন্যাচারাল যে ইয়া আছে, চুন, তারপর হচ্ছে লবণ, এগুলো দিয়ে আমরা এটা ক্লিন করে তারপরে আমরা নতুনভাবে মাছ ছাড়ি। এবং পোনাগুলো খুবই প্রয়োজনীয় এবং জরুরি, যে ভালো পোনা আমি কোথা থেকে নিয়ে আসছি। পোনা ভালো না হলে আপনার মাছ কিন্তু কখনোই ভালো হবে না, সেটা আপনি যেই ধরনের টেকনোলজি ইউজ করেন। রোগমুক্ত পোনা হচ্ছে যে নাম্বার 1 প্রায়োরিটি, আর সেটার জন্য আমরা বাংলাদেশে বিভিন্ন, যেমন ময়মনসিংহ থেকে আমাদের পোনা আসে, আমাদের বিভিন্ন আশেপাশের জায়গা থেকে পোনা আসে, সোনা মসজিদ বলেন, এইসব জায়গা থেকে পোনা আমরা সংগ্রহ করে আমরা নিজে যাই এবং নিজে লোক দিয়ে পাঠিয়ে সেটাকে পোনার দেখে তারপরে সেটা পারচেসেশন নেই এবং সেটা আমাদের ট্রান্সপোর্টেশনে আসে। সো আমরা ওইভাবে ট্রান্সপোর্টকেও ডিরেকশন দিয়ে দিই যে যেন সেটা ভালোভাবে ক্যারি হয়। তারপরে নিয়ে এসে আমরা এখানে আবার চেক করি হাউসে রেখে, যে আসলে পোনাগুলোতে কোনো সমস্যা আছে কি না। আমাদের এখানে লোক আছে, বিশেষজ্ঞ আছে, তারা চেক করে এবং তারপরেই আমরা সেটাকে ছাড়ার সিদ্ধান্ত নিই। সো প্রথমে এক একটা চ্যানেলে আমরা মোটামুটি ৬০,০০০ পিস, ৫০,০০০ পিস এরকম করে পোনা ছাড়ি। তার মধ্যে তো হয়তো কিছু মারা যেতে পারে, কারণ সেটা এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে হোক বা যে কারণেই হোক। সো আমরা এম করি 60,000, বাট দেখা গেল আমাদের এন্ড অফ দ্য ডে 50,000 স্টিল মানে লাইফ। সো ফার্স্টে একটু মাইগ্রেশনটা টাফ হয় মাছের জন্য, বাট দেন ওয়ান্স দে গেট ইউজড টু ইট ইটস ফাইন। যে পোনাটা ছাড়া হয় ওই পোনাটার বয়স কত থাকে? এইটা আমরা একটু বড়ই ছাড়ি সাধারণত, যে নর্মাল পুকুরে যেহেতু 50 গ্রাম ছাড়ি, এখানে তা না। এখানে আমরা মোটামুটি 100, 150 বা 200 গ্রাম পর্যন্ত ছেড়ে থাকি। এই যে বড় পোনা ছাড়ার কথা বলে, একটি কারণ আছে। জি, বড় পোনাটা ইউজ করার অবশ্যই কারণ হচ্ছে যে এখানে আমাদের একটা নেট আছে, যেটা যদি ছোট মাছ দেয়া হয়, বলেন যে 50 গ্রাম 60 গ্রাম ছোট পোনা দেয়া হয়, এই নেট দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। এবং প্রথমবার হয়তো আমরা এই ভুলটাই করেছিলাম যে অনেক মাছ আমরা বের হয়ে গিয়েছে, আমরা ট্র্যাক করতে পারি নাই যে কোন চ্যানেলে কোন মাছ গেল। এটা হয়তো অল্প কিছু এই জন্য ভুলটা হয়েছিল, কিন্তু তারপর থেকে আমরা মাছটা একটু বড়ই ছাড়ি যাতে করে মাছটা বের হয়ে না যেতে পারে এবং আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে যে আমার এই চ্যানেলে ঠিক এই মুহূর্তে আমার কতটি মাছ আছে। আপনারা মাছ 1.5 কেজি হলেই বিক্রি করে দিচ্ছেন, এর থেকে বড় করা যাবে না? জি, বড় করা যায়, কিন্তু বড় করে করতে গেলে আমাদের যে খরচটা হবে সেটাতে আমাদের প্রজেক্টটা ফিজিবল হবে না, কারণ আমরা চাই যে কতটুকু লেভেল পর্যন্ত গ্রোথটা ভালো হয় ততটুকুই করতে, আর সেটা হচ্ছে যে ৮০০ থেকে ১.৫ কেজির মধ্যে, এর মধ্যে মাছটা থাকলে গ্রোথটা অনেক বেটার হয় আর খরচটা অনেক কম হয় সেই পরিমাণে নিয়ে যেতে। কিন্তু এর থেকে যদি বড় করতে যাই সেক্ষেত্রে আমার টাইমটা অনেক বেশি লাগে, আবার খাবারটাও অনেক বেশি লাগে, যেটাতে আমাদের এটা একটা লসের দিকে চলে যেতে পারে, সেজন্য আমরা সেই রিস্কটা নেই না। বাট যদি বড় করতেই চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে মাছ নিয়েই, সেই মাছটা নিয়ে আমরা নর্মাল পুকুরে ছেড়ে দিই যে ঠিক আছে ওই পুকুরে আমাদের তো এত ইনভেস্টমেন্ট নাই, সো ওই পুকুরে আমরা ওভাবে বড় হওয়ার জন্য ছেড়ে দিই, পরে সেটা সেল করি। বাট ইউজুয়ালি সেটা করা হয় না, ইউজুয়ালি ১ কেজি ১.৫ কেজির মধ্যেই সবগুলো মাছ সেল করে দেওয়া হয়। আচ্ছা, এই পদ্ধতিতে খরচ কেমন পড়ছে ১ কেজি মাছ উৎপাদন করতে? খরচ পড়ছে এটা আপনার FCR মোটামুটি ১ কেজি মাছ করতে আমার ৭৮০ গ্রাম বা ক্লোজ টু ১ কেজি খাবার লাগছে আর কি, তো সেদিক থেকে দেখা গেল যে ভলিউমের দিক থেকে চিন্তা করলে এটা প্রফিটেবল। বাট আপনি দেখা গেল একটা মাছে এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে এই মধ্যে যে আমার কত টাকা লাভ হচ্ছে, বাট সবগুলো মিলে একটা একটা ভালো অ্যামাউন্ট, যেটা আমাদের পুকুরের থেকে মোটামুটি আমরা 7-8 গুণ 9 গুণ পেয়েছি এবং 10 গুণও পাচ্ছি আর কি, এবার আশা করছি এবার 10 গুণ পেয়ে যাব। আমাদের আসলে দর্শকদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা যে এই প্রজেক্টটা ইউজ করব এখানে কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে অবশ্যই, তো সেইখানে আসলে সুবিধা বা আমরা তো আসলে লাভটাই চিনি। জি 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 জি, সুবিধার পাশাপাশি আমাদের লাভটা কেমন থাকবে সেইটা দর্শকদের সামনে তুলে ধরাটা ইম্পর্টেন্ট। জি, এইটা একটা হাই রিস্ক একটা প্রজেক্ট অবভিয়াসলি, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এটা এর আগে হয়তো কেউ করে নাই বাংলাদেশে, আমরা প্রথম নিয়ে আসছি, তো আমরা ওই রিস্কটা জেনেই নিয়ে আসছি যে হয়তো এটা কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু করার মানে ইয়াটাই বেশি, করার কথাটাই বেশি। তো সেই থেকে নিয়ে এসে আমাদের এ পর্যন্ত 2-3টা টেস্টিং ফেজ চালানো হয়েছে, যেটার মধ্যে দেখা হয়েছে যে আসলেই কি আমরা আমাদের নর্মাল পুকুর তো অনেক আগে থেকে, সো সেটা আমরা জানি যে সেখান থেকে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কীরকম আসছে, তো সেইভাবে বিবেচনা করে 3টা সাইকেল থেকে আমরা যা দেখলাম তাতে অবশ্যই বলবো সেটা থেকে অনেক প্রফিটেবল, যেমন 10 গুণ প্রফিটেবল। আমি এক্স্যাক্ট নাম্বারটা বলছি না, বাট হচ্ছে যে এইখানে এটা রিস্কি বলতে অনেক কিছু আছে, যেমন এইখানে আপনার প্রচুর পরিমাণে মাছ একসাথে ছাড়া হয় যেটার বাজার মূল্য অনেক টাকা, তো এই মাছগুলো টেক কেয়ার করে 4টা মাস আমার টাকাগুলো এখানে পড়ে থাকছে বা আমার এখানে গ্রো হচ্ছে টাকাটা, তারপরে আমি যখন সেল করছি আমার টাকাগুলো একসাথে আসছে। সো এটা মাথায় রাখতে হবে যে এত বড় ইনভেস্টমেন্টে যদি থিংস গো সাউথ, কোনো সময় যদি কোনো কিছু রং হয়ে যায় সেক্ষেত্রে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, সেই রিস্কটা মাথায় রেখেই কিন্তু এই প্রজেক্টটাতে নামতে হবে। যে হয়তো বিদ্যুতের কারণে, এটা কিন্তু কমপ্লিটলি বিদ্যুৎ নির্ভর, আমাদের 24/7 এখানে লোক থাকে, 24/7 এখানে বিদ্যুতের সাপ্লাই থাকে, যদি বিদ্যুৎ নাও থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ জেনারেটর আছে এবং আমাদের 3rd ব্যাকআপ জেনারেটর আছে যদি আমার ওই জেনারেটরটাও কাজ না করে। সো এইটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট ব্যাপার, আপফ্রন্ট কস্ট যেটা বলি, সবার কিন্তু হয়তো এইটা আর কি এত বড় রিস্ক নিতে চাবে না এবং ইটস ওকে, ঠিক আছে, কিন্তু এটা রিস্কটা জেনে আসলে নামাটা ভালো সব ব্যবসায়, কারণ প্রত্যেকটা ব্যবসায় রিস্ক থাকে এবং এটাও তার বাইরে না। এখন আমরা বলি না যে বাংলাদেশ আসলে কোথায় আছে, বাংলাদেশ আসলে কি ভাবছে, বাংলাদেশ আসলে একটা ভালো পজিশনে আছে এবং বাংলাদেশ এখন বড় বড় স্বপ্ন দেখছে, তা তো অবশ্যই। আপনারা যেরকম একটু প্রজেক্টটা বড় করেছে, যেমন একটা বন্ধু রয়েছে, আপনি বলেছেন যে কেউ চাইলে একটাও করতে পারে, রাইট, সেখানে একটু অল্প পুঁজির প্রয়োজন আছে, সেখানে দেখা গেল আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়েছে, জায়গার প্রয়োজন হয়েছে, তার জন্য সেটা হবে না, তার জন্য সিনারিওটা ডিফারেন্ট হবে, তার কম টাকার পোনা লাগবে, তার খাবারের পরিমাণ কম লাগবে, তার লোক সংখ্যা কম লাগবে, সো অবভিয়াসলি কস্টটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এখন মানুষের আসলে ইচ্ছেটা অনেক বেশি, দেখেছি এই খাতে আসলে সবাই এখন উন্নত যে প্রযুক্তিগুলো আছে এই প্রযুক্তির ব্যবহার মানুষ করতে চাইছে। আমি শিওর যে আজকে এই প্রজেক্টটি দেখা করে অনেকেই আবার মানে চাইবে যে এইভাবে আমিও করতে চাই, এত না হলেও ছোট করে অবশ্যই করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই যে প্রজেক্টটি আপনারা নিয়ে আসেন, এখানে আসলে অনেক ধরনের সাপোর্টও দরকার আছে, ইনস্ট্যান্ট কিছু বলে তখন আপনারা কাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন যে আমার এই প্রবলেমটা হয়েছে, তো এটা সমাধানটা আসলে কোথায়, কার কাছ থেকে নিয়েছেন পরামর্শ? আসলে আমাদের এখানে কিন্তু যিনি সেটা পর্যবেক্ষণ করেন, তিনি হচ্ছেন ফিশারি এক্সপার্ট, উনি এসব নিয়ে পড়াশোনা করেছেন, উনি এখানে 24/7 থাকে এমনও কিছু যখন হয় যে তার প্রশ্নের উত্তর আমরা নিজেরা দিতে পারি না, তখন আমরা আমাদের জন্য হেল্পের জন্য অনেক ব্যাকআপ আছে। যেমন আমাদের জেলা মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এই প্রজেক্টের শুরু থেকে তারা অনেকটা সহযোগিতা করেছে। তারা প্রতিনিয়ত আসেন এইখানে, জেলা উনি কর্মকর্তা, উনি আসেন, ফিশারিজ অফিসার আমাদের যে চাঁপাইনবাবগঞ্জের, উনি এসে ফার্ম ভিজিট করেন, দেখেন মাছের কোনো সমস্যা আছে কিনা, বা আমাদের যেই ম্যানেজারের সাথে কনসাল্ট করেন যে আসলে প্রবলেম কি হচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে বা কি করতে পারি। সো সেক্ষেত্রে আমরা ওই সরকারিভাবে কিন্তু ব্যাকআপটা অনেক পেয়েছি। আমরা জেলা মৎস্য অধিদপ্তর থেকে বলবো প্রথম থেকেই আমরা অনেক ব্যাকআপ পেয়েছি, এবং তারাও এটাতে অনেকটা ইন্টারেস্টেড যে আমরাও দেখতে চাই এটা সাকসেস, কারণ আমরাও চাই যে বাংলাদেশে আরও এরকম হয়তো আসুক ইন ফিউচার, আরও নতুন নতুন প্রযুক্তি আসুক। শুধু এটাই না, আরও অনেক কিছু হয়তো আমরা দেখব ইন ফিউচার। সো সেদিক থেকে আমাদের পরামর্শের দিক থেকে রাজশাহী মৎস্য অধিদপ্তর থেকেও কিন্তু আমাদের এখানে হেল্প আসে। তারা এখানে ভিজিট করতে আসে, তারা দেখে এবং বিভিন্ন জিনিস সাজেস্ট করে যে আচ্ছা ঠিক আছে, এই মাছের হয়তো এইটা খাবার এত পরিমাণ দিলে ভালো হয় বা এটা করলে ভালো হয়। আর আমরা সবসময় পরামর্শ নিতেই থাকি তাদের কাছ থেকে। অবশ্যই। সো আমাদের এখানে প্রতি 4 মাস পর যখন মাছটা ধরা হয়, আমরা মাছটা ধরে আমাদের নিজস্ব যে ট্রান্সপোর্টেশন আছে সেটার মাধ্যমে আমরা লাইভ ফিশ সেটা ঢাকা এবং বিভিন্ন আশেপাশের মার্কেটে আমরা পাঠিয়ে দিই। আমাদের লোকাল মার্কেটেও সেল হয়, যেমন আমাদের মাছ তো শুধু এখানে না, এগুলো আছে, প্লাস হচ্ছে আমাদের রেগুলার পুকুরের মাছ আছে, সবগুলো আমরা গাড়িতে করে পানি দিয়ে সেগুলো স্যালো মেশিন দিয়ে যেন পানিটা সার্কুলেট হয় এবং মাছটা বেঁচে থাকে, এভাবে করে আমরা ঢাকায় পাঠাই। রামপুরা বলেন, বাড্ডা আছে, আমাদের নিউ মার্কেটে মাছ যায়, আমাদের যাত্রাবাড়িতে মাছ যায়, গাজীপুরে মাছ যায়, প্লাস এইখানে আমাদের আশেপাশে মার্কেট যেমন চাঁপাইনবাবগঞ্জ বাজার, মোনাকাশা বাজার, তারপর নাচল বাজার, এইসবে আমরা মাছ সেল করে থাকি। ইউজুয়ালি আমাদের পুরো গাড়ি ধরেই আমরা সেল করে দিই এভাবে পাইকারি রেটে। সো এইগুলো আমাদের মেইন সেলিং পয়েন্ট। আর হচ্ছে যে যখন চাঁপাইনবাবগঞ্জে আমাদের আলাদা একটা নাম আছে, যেহেতু সবাই আমাদের চিনে এবং জানে যে এরকম আইপিআরএস একটা প্রযুক্তি আছে, এবং আমাদের মাছগুলো বাজারে খুব ভালো বেশি পছন্দ করে, কারণ তারা যখন শোনে যে এটা নবাবের মাছ, তারা এমনিতেই দেখা গেলো বেশি দিয়ে কিনে, অন্য মাছ যে টাকা দিয়ে কিনে তার থেকে একটু বেশি দিয়েই আমাদের মাছটা নিতে চায়। আসলে উই ফিল প্রাউড যে মানুষজন আমাদের মাছটা এসে খোঁজে এবং আমাদের মাছটা পছন্দ করে, এবং এটা আসলে আমাদের একটা বড় গর্বের বিষয় এবং অর্জন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের এত সময় দেওয়ার জন্য এবং এটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এগিয়ে যাবেন এভাবে, আবার ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ।